আসসালামু আলাইকুম এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আমি থাকব আহমেদ রশিদ লালী আর আলোচনা হবে আপনারা জানেন মুদ্রানীতি ইতিমধ্যে ঘোষিত হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে কিছুটা আলোচনা হবে পুঁজিবাজার তো আছেই দর্শক মণ্ডলী আমরা আজকে প্রোগ্রামটা সাজিয়েছি এইভাবে যে আমাদের সাথে আজকে গেস্ট থাকবেন আছেন ডক্টর আহমেদ আল কবির সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক স্বাগত জানাচ্ছি আর সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আপনাকে স্বাগত জানাচ্ছি কবির ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যেমনটা শুরুতে আমরা বলছিলাম যে মনিটারি পলিসি ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং বলা হচ্ছে যে এটা কশাস বাট অ্যাকোমোডিয়েটিভ এখন অ্যাকোমোডিয়েটিভ বলতে কি বোঝায় যে চাবিটা যখন যেটা প্রয়োজন তখন ওনারা করবেন কিভাবে অ্যাকোমোডেট করবেন এক আর দুই নম্বর হলো যে জিডিপি প্রাক্কলন করা হয়েছে 7.1 থেকে 7.3 সেখানে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা 16.5 ধরা হয়েছে ইতিমধ্যে কিন্তু 16.4 আমরা চলছি এখন চলছে তাই পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথটাকে বলা হচ্ছে 15.9% এবং ইনফ্লেশন 5.5 প্রাক্কলন করা হচ্ছে পলিসি রেটস কিন্তু আনচেঞ্জড আছে লাইক র্যাপো ইজ 6.75 রিভার্স র্যাপো ইজ অলসো 4.75 তাতে কোনো পরিবর্তন কিন্তু করা হয় নাই এই মুদ্রানীতিটা আমরা যেটা পেলাম তাতে করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেটা 16.5 প্রাক্কলন করা হয়েছে আমরা জানি যে কয়েক বছর ধরে এটা কিন্তু একটা স্ট্যাগনেন্ট পজিশনে আছে 20-22% দিকে কিন্তু এই ইনভেস্টমেন্টটা হভারিং করছে এই অবস্থায় প্রাইভেট ইনভেস্টমেন্ট কিভাবে বাড়বে এবং সেটার প্রভাব পুঁজিবাজারে কিভাবে পড়বে কারণ আমরা জানি যে বিশ্বের সকল জায়গায় যখন মুদ্রানীতি ঘোষিত হয় একটু আগে আপনিও বলছিলেন যে 8 বার আমেরিকাতে ঘোষিত হয় মুদ্রানীতি তাতে করে কিন্তু পুঁজিবাজারে একটা অ্যাকশন রিয়াকশন দেখা যায় আপনার মতামত ধন্যবাদ আপনাকে এটা একটা অনেক কমপ্রিহেন্সিভ প্রশ্ন তবে আমি যেটা বলবো যেটা হচ্ছে যে আমাদের মুদ্রানীতিকে বাংলাদেশ ব্যাংক যেভাবেই যে নামেই বলুক আমি দেখি সেইটা একটা মডারেটলি এক্সপানশনারি প্রোগ্রাম প্রথমবারের মতো আমরা একটু সাইকেল থেকে বের হওয়ার জন্য একটা উদ্যোগ আমাদের যে 6%-এর মধ্যে গ্রোথ রেট ছিল এটার থেকে বের হয়ে গিয়ে 7%-এ যাওয়ার জন্য আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথকে হাইলাইট করা হয়েছে আমার মনে হয় দিস ইজ এ গুড অ্যাটেম্পট এবং এইটা শুভ উদ্যোগ এটা এভারেজ 16.5 বলা হয়েছে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যদি আমাদের আগের আমরা কিন্তু 10-11-12 মধ্যেই আমরা গ্রুপ আক খাচ্ছিলাম এই ক্রেডিট গ্রোথ গত বছরে আমরা একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে এবং গত বছরের শেষের দিকে গত ফিসক্যাল ইয়ার আমি গত বছর বলতে গত ফিসক্যাল লাস্ট মনিটারি পলিসির আন্ডারে বেশ একটা মোমেন্টাম দেখা গেছে এই মোমেন্টামটাকে ধরে রাখার জন্য এবং ধরে রাখতে পারলে এই 16.5-এও রাখা যাবে না এইটা 17 এক্সিড করবে দ্যাট ইজ আমি মনে করি আর কি এইভাবেই এবং এটা যদি করে তবে আমাদের যে আলটিমেট গোল হলো যে 7.2-তে রিচ করা যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে 7.1 থেকে 3 পর্যন্ত হতে পারে তো আর সরকার বলছে 7.2 প্রজেকশন এগুলো প্রজেকশনস তবে কথা হচ্ছে যে এইটা যদি হয় তবে কিন্তু যে গ্লোবাল কনটেক্সট একটা আমাদের খুব হস্টাইল এনভায়রনমেন্ট এখন গ্লোবালি অনেক ঘটনা ঘটতেছে বিশ্বব্যাপী শুধু টেরারিজম না বিশ্বব্যাপী টেরারিজম আমাদের বাংলাদেশেও এটা ছোঁয়া লাগছে আমাদের যে অন্যান্যভাবেও আর্থিক যে ব্রিটেনের এক্সিট ফ্রম ইউ থেকে এটা একটা এটারও প্রভাব আছে শুধু তাই নয় আমেরিকার ইকোনমি ও সর্ট অফ ইলেকশন ইয়ার অনেক ধরনের বাম্পি রোড অতিক্রম করতেছে এবং অনেক দিন পরে কিছুটা স্টেবল হয়েছিল আমেরিকান ইকোনমি কিন্তু এটা এদিকে আবার চায়না এবং ইন্ডিয়া দে আর ম্যাচিওরিং এটা ইমার্জিং ইকোনমি হিসাবে তারা খুব স্ট্রং পজিশনে চলে আসতেছে অন্যদিকে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অবস্থাও খুব যে খুব ভালো এটা বলা যায় না এই সার্বিক পরিস্থিতিতে আমাদের যে অবস্থান যেটা এটা হলো যে অনেকটা ভালো এবং শুভর দিকে যাচ্ছি আমরা যদি এটাকে ধরে রাখতে পারি এবং আমাদের যদি সার্বিক অবস্থাকে তবে আমাদের যে
এই মানে যদি আমি যদি বলি স্টক মার্কেটই বলি আর মানি মার্কেটই বলি সব কিছুতেই কিন্তু আমাদের একটা ভালো ফল আসবে কারণ যদি আমাদের যদি ইকোনমিক গ্রোথ মোমেন্টাম যদি ঠিক থাকে আর যেটা বলা হয়েছে যে আপনি যেটা একটা প্রশ্ন করছিলেন যেটা হলো যে এটা এক্সপ্যানশনারি কিভাবে হইলো বা এটাকে কিভাবে ইনক্লুসিভ যেটা বলা ইনক্লুসিভ ওনারা বলছেন যে এটাকে ইনক্লুসিভ ইনক্লুসিভ বলছেন ইনক্লুসিভ বলার কারণ হচ্ছে আপনি যদি পুরো মানে মনিটারি পলিসিটা একটু পড়েন দেখবেন বলছেন এইগুলো আমরা প্রত্যাশা করি কিন্তু পাশাপাশি ওনারা বলছেন এই করতে পারবেন না ওই করতে পারবেন না বা ওই করতে গেলে এইটাকে দেখতে হবে যেমন ব্যাঙ্কগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাদের লেন্ডিংকে কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে এবং বাংলাদেশ ব্যাঙ্ক উইল অলসো সাইমলটেনিয়াসলি মনিটর ইট এইটা বলা হয়েছে অন্যদিকে আরও অনেকগুলো ব্যাপারে যে নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে যে আমাদেরকে যে বাংলাদেশ ব্যাংকে ক্লোজলি মনিটর করবেন এবং যারা ইনভেস্টর যারা তাদেরকেও কিন্তু খেয়াল রাখার জন্য বলা হয়েছে এবং পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোকে এটার কঠোর নজরদারিতে রাখা হবে যে এই কথাগুলো বলা হয়েছে এবং আরেকটা কথা যেটা বলা হয়েছে যে এই যে গ্রোথটা হয়েছে গত মনিটারি পলিসির আন্ডারে যে গ্রোথটা হয়েছে প্রাইভেট সেক্টর গ্রোথটা এই এই ইনভেস্টমেন্টসগুলো বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু দেখা শুরু করেছে ওয়েদার অর নট জেনুইনলি সেগুলো ম্যানুফ্যাকচারিং খাতে যাচ্ছে কি না কিংবা যে জন্য নেওয়া হয়েছে সেই খাতে কি যাচ্ছে কি না আর অন্যদিকে অয়েল প্রাইস তো গ্লোবালি মানে যদিও এখন কম কিন্তু ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন এটা একটা আনসার্টেনিটি আছে আর পুঁজিবাজার থেকে কোম্পানির মুদ্রণ উত্তোলনের প্রক্রিয়াও যে সহজ করার পরামর্শ দেওয়া হয়েছে এসএসসিকে কারণ বাংলাদেশ ব্যাংক তো পরামর্শই দিবেন এসএসসিকে এবং সেই হিসাবেই দিয়েছেন এবং এইগুলোকে মানে গাইডলাইন হিসাবে আমি বলবো আইপিওর ক্ষেত্রেও তারা বলেছেন যে খরচ কমলে উদ্যোক্তাদের ইস্যু আহরণ খরচও কমবে এইসব জিনিসগুলোকে তারা মোটামুটি ডিরেকশন না দিলেও অত্যন্ত ক্লিয়ার একটা ইন্ডিকেশন দিয়েছেন যে পুরো প্রক্রিয়াতে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানো যে হয়েছে এটাতে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যদি বাড়েও আমাদের আমাদের এই মুহূর্তে কোনো ইনফ্লেশনকে কন্টেন করার জন্য কিন্তু পরিষ্কার দিক নির্দেশনা এটার মধ্যে বলা হয়েছে তাদের কমিটমেন্ট বাংলাদেশ ব্যাংকের কমিটমেন্ট শুধু না বাংলাদেশ ব্যাংক অন্যান্য কী কী মেজার নেবেন এইগুলো নিয়ে কিন্তু আমি কিছু ব্যাপারে আমি যেটা বলতে পারি যে আমাদের মনিটারিং পলিসিতে আসলে আমি খুশি হতাম যেটা হচ্ছে এইটাও আমি বলতে চাই কী কী যেমন আমি যেমন একটা নন পারফর্মিং লোন নিয়ে ওনারা যা বলছেন খুবই স্কেচি এটাতে পরিষ্কার একটা দিক নির্দেশনা থাকা উচিত ছিল এটাতে এটা আমাদের একটা মেজর ইস্যু এখন নন পারফর্মিং লোনসগুলো বিভিন্ন এবং শুধু অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুধু ব্যাংকস না অন্যান্য খাতেও কিন্তু নন পারফর্মিং লোন নিয়ে আমাদের যে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য এখানেও কিন্তু যা বলছেন আমি বলবো যে এটাতে আমি খুব পুরোপুরি সন্তুষ্ট না এখানে আরও একটু ইলাবোরেশন থাকা উচিত ছিল আর একটা জিনিস একেবারেই মিসিং যেটা হচ্ছে ওনারা বলছেন যে এসএমইর কথা কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কারণ আমাদের যদি আর্নিং আমাদের যদি আর্নিং বাড়াতে হয় আমাদের যদি ইকোনমিকে যদি এখন স্ট্রেংথেন করতে হয় আমাদের ইয়াং পপুলেশন এই ইয়াং পপুলেশনকে কাজে লাগানোর জন্য আমাদের সুস্পষ্ট দিক বাংলাদেশ ব্যাংকের ফুল কমিটমেন্টের প্রয়োজন অর্থ আমাদের ফুল কমিট সরকারের ফুল কমিটমেন্ট প্রয়োজন যে আমাদের যদি 100,000 লোক না পাঠাইয়া যদি 50,000 পাঠাইয়া যদি এই ডাবল ইনকামটা করতে পারি স্কিল্ড হিউম্যান রিসোর্স তৈরি করে তো এইটা বেটার কারণ মার্কেট এখন কম্পিটিটিভ অতএব আমাদেরকে আনস্কিল লেবার ফোর্স এখন আর বাইরে পাঠানো সম্ভব না দেশের ভিতরে যেরকমভাবে সম্পদ আহরণ করব আমরা বাইরের থেকে যদি আমাদের যদি সম্পদ আহরণ বাড়াতে হয় একমাত্র পথ সবচেয়ে সহজ পথ আমি বলবো যেটা হচ্ছে যে এটা হিউম্যান রিসোর্স হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন কিন্তু এইটা আসলে আমি খুশি হতাম রাইট আমার মনে হয় যে 2020 সালকে সামনে রেখে যখন সকল আমেরিকান এবং ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যে যখন বয়সের গড় হার হবে 65 যখন কর্মক্ষমতা কমে যাবে ওদের তখন কিন্তু আমাদের এখান থেকে এই উপমহাদেশ থেকে এশিয়ার থেকে কিন্তু তখন লেবার তৈরি হতে হবে এবং সেই জন্য তৈরি হওয়ার জন্য একটা স্কিল একটা প্রোগ্রাম নিতে হবে যেখানে স্কিল ট্রেনিং দিয়ে এবং যারা বিদেশে যাবেন যে ওয়ার্কার একটা ইনসেন্টিভ ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে অ্যাবসলুটলি সেটা খুবই প্রয়োজন আমার মনে হয় এটা এই সময়কার সবচাইতে ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে তাহলে এই হিউম্যান রিসোর্সেসটাকে ডেভেলপ করা
আপনার কাছে একটু আসতে চাচ্ছি মজিদ ভাই, আপনি এই মনিটারি পলিসিটাকে পুঁজিবাজারের আঙ্গিকে কেমন দেখতে পারছেন? তার মানে হলো যেমন বলা হচ্ছে যে এই মুদ্রানীতিটা পুঁজিবাজার সহায়ক এবং পুঁজিবাজারে একটা পজিটিভ এফেক্ট কিন্তু আসবে, আপনার মতামত? ধন্যবাদ। ডক্টর কবির যথার্থই বলেছেন, অ্যাকচুয়ালি একটু খুব এসকেসি ওয়েতে পুঁজিবাজার বা মানি মার্কেটের বিষয় সবশেষে যে এইচআর পলিসি নিয়ে যেটা কথা বলেছে, আমি পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যাপারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুঁজিবাজার বেশ কিছুদিন যাবৎ কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যে কেমন যেন, আসলে কিন্তু একটা মোটামুটি স্টেবল অবস্থাতেই আছে, হয়তো লাভ লম্বজম্প হচ্ছে না কিন্তু স্টেবল অবস্থাতেই আছে। ইতিমধ্যে অনেকগুলো সংস্কার কর্মসূচিও নেওয়া হয়েছে, সেইগুলোর এখন আমাদের ফলাফল দেখার বিষয়েই আমরা আছি। তা সুতরাং পুঁজিবাজার সম্পর্কে ইন্ডিকেশন হিসেবে, ডিরেকশান হিসেবে যেমনটি উনি বলছিলেন যে একটা ইন্ডিকেশান দেওয়ার ব্যাপারে, খুব বেশি কথাবার্তা পুঁজিবাজার সম্বন্ধে এই ইয়েতে অর্থ মুদ্রানীতিতে তেমনভাবে আসেনি। যে জিনিসটা দরকার, আস্থার পরিবেশ সৃষ্টি করা দরকার, পুঁজির সরবরাহ সৃষ্টি করা দরকার। যেমন আমরা পুঁজিবাজারে কিন্তু অ্যাকচুয়ালি একই সাথে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই দুইটা দিকেই, আমার সামনে প্রচুর খাবার আছে কিন্তু আমার খাবার ইচ্ছা নাই, রুচি নাই, অথবা আমার এখন খুব চাহিদা আছে ভালো খাবার নাই। তো ভালো খাবার এবং আমার রুচি, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের দুই দিকেই কিন্তু একটা ইয়ে লাগবে আর কি, এনকারেজমেন্ট লাগবে। তা সুতরাং ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের, পুঁজির ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সৃষ্টির জন্যে যে ব্যবস্থাটা, সেই ক্ষেত্রেই ব্যাঙ্কিং সেক্টর তো একটা বড় বিষয়। যেমন বেশ কিছুদিন যাবৎ ওই যে আপনার যে সংস্কারটা বারবারে চাওয়া হচ্ছিল সেটা এখন ইদানিংকালে অবশ্য দেওয়া হয়েছে। তো এইসব ব্যাপারে খুব স্পষ্ট আরও বেশি প্রোনাউন্সমেন্টটা আরও ভালো থাকা দরকার যে যে হ্যাঁ এটা আমরা করছি বা এটা করেন বা ইত্যাদি ইত্যাদি। এনপিএলের কথাটা উনি যেভাবে বলছেন, আমি মনে করি এনপিএলের বিষয়টাকে যদি ভালোভাবে ডিল করা যেত বা যায় বা ম্যানেজ, এটাই কিন্তু একটা পুঁজিবাজারের জন্যে ব্যাঙ্কগুলোকে একটা ভারমুক্ত করতে পারতো এবং তারা যেতে পারতেন আর কি। তা সুতরাং তবুও পুঁজিবাজার এই সরি মুদ্রানীতিটি যেটি ঘোষিত হয়েছে, মানে ডক্টর কবিরের সাথে আমিও একমত, তুলনামূলকভাবে একটি সংহত সংযত এবং সম্প্রসারণশীল, কথাটা ডাইরেক্টলি হয়তো সম্প্রসারণ বলেন নাই কিন্তু এটা আছে, এর লক্ষণটা এখানে আছে। যদি প্রাইভেট সেক্টর তার ওই যে গ্রোথ যেটা 16.5 বেজরে বলা হচ্ছে, আমরা আশা করি যদি ওই যে ইকোনমিসে যেমন একটা কথা আছে আর সব যদি ঠিক থাকে, তার সব যদি ঠিক থাকে এবং সেই প্রণোদনাগুলো যদি দেওয়া যায় তাহলে এটা গ্রো করতে পারে। যে মোমেন্টামটা সৃষ্টি হয়েছে যেমনটি উনি বলছিলেন, এই মোমেন্টামটা আসলে ধরে রাখতে হবে। তো সুতরাং আমরা অবশ্যই বাংলাদেশ ব্যাংক তার পলিসিগুলোতে প্রোনাউন্সমেন্ট দেবে এবং প্রোনাউন্সমেন্ট দিয়ে সেটা কার্যকর হচ্ছে কি না সেবার তার মনিটরিংয়ের ব্যবস্থাটাকে নট ইন ল্যাঙ্গুয়েজ বাট ইন স্পিরিট ইট শুড এক্সপ্লেন এবং সেটা হলেই আমি মনে করি যে একটা পরিবেশটা ভালো হবে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা যদি ভালো থাকে তাহলে অর্থনীতি এবং পুঁজিবাজার দুটার জন্যই একটা ভালো দিন আমরা আশা করতে পারি। কবির ভাই, আপনার কাছে একটা আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, যেটা কিছুটা আপনিও বলেছেন যে এটা থাকা উচিত, মজিদ ভাইও সেদিকে একটা ইঙ্গিত দিলেন, যেটা নন পারফর্মিং লোন, যেটা NPL যেটা বলা হচ্ছে, এই নন পারফর্মিং লোনটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই আশেপাশের দেশগুলোর চেয়ে অনেক বেশি নন পারফর্মিং লোন এবং এটা একটা ব্যাধিতে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু সময়চ্যুত ব্যবস্থা যদি নিত কিংবা নেয় কিংবা মনিটরিং যদি প্রপারলি হয়, যে কথাটা আমরা আলোচনা করছিলাম একটু আগে, তাহলে পরে এই জিনিসটা আমরা কি কন্টেইন করতে পারি ইনে মানে সহনীয় পর্যায়ে? ধন্যবাদ। এটা আমার একটা মানে আমি যে গত 5 বছর এর আগে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ছিলাম, এই সময় আমি এই বিষয়টা নিয়ে খুব অনেক পড়াশোনা করার জানার চেষ্টা করেছি যারা ব্যাংকার তাদের কাছ থেকে, এবং পরবর্তী পর্যায়ে আমি এটা নিয়ে বেশ কিছু মানে আমার নিজস্ব ওয়েতে আমি কিছু গবেষণা করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাধান করা খুবই কঠিন কাজ নয়, এটাকে যদি একটা কনসার্টেড এফোর্ট সব লেভেল থেকে নেওয়া হয় তবে এটাকে সমাধান করা সমাধান করার জন্য প্রথম কাজটি যেটা করতে হবে, আমি কিছু এখানে সুপারিশেই যাই সময়ের স্বল্পতাকে মনে রেখে, যে প্রথম কাজটি যেটা করতে হবে যেটা হচ্ছে যে
আদালতে অনেক জিয়েতে যাবে এটার জন্য হাইকোর্টে যারপর হাইকোর্ট থেকে শুরু করে সব লেভেলে জেলা কোর্টে হোক বা অন্যান্য কোর্টগুলোতে বিশেষ বেঞ্চ তৈরি করতে হবে হাইকোর্টে বিশেষ করে বিশেষ বেঞ্চ তৈরি করে এইগুলোকে ত্বরিত সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে অনেকগুলো কেস পড়ে রয়েছে 15-20 বছর থেকে এবং সবচেয়ে বিউটি অফ ইট দেখলে মানে নেগেটিভ বিউটি আমি বলতেছি নট পজিটিভ বিউটি যেটা হচ্ছে মনে করেন একজন নিল 100 কোটি টাকা সে নিয়ে যদি 20 বছর যদি কোনোরকম যদি কোর্টের দ্বার ডিলে করে করে যদি পার করে দিতে পারে তো এই টাকার তো আর ভ্যালু থাকতেছে না কারণ এই টাকা জিরো ভ্যালুরও আরও নিচে নেমে যেতেছে কারণ এই টাকার ইন্টারেস্টও হইতো এই সময় সে কিন্তু ওই জায়গায় ব্লক করে দিচ্ছে এবং ব্লক করে সে খুব দিব্যি তার টাকাগুলো বুক করতেছে এবং বুক করে ব্যবসা বাণিজ্য যাই করার করতেছে আর এখানে ব্যাংক এখানে ডিপ্রাইভড হইতেছে অতএব এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে দ্বিতীয় আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ব্যাংক কোম্পানি যে ল যেটা আছে বা এমনি আইন আছে ব্যাংকের রিলেটেড যে আইনগুলো আছে এখন এই এইটা দিয়ে কিন্তু এটা অনেক পুরানো আইন এবং এইটা এখন আধুনিক বিশ্বে যেসব দেশের আইনকে আমরা ফলো করতেছি সেই সব দেশে ওইটা অচল এবং চলে না এখন তারা নতুনভাবে আইন করছে যেমন ইংল্যান্ড আমেরিকা বা কানাডাতে যদি যে আইনগুলো আছে এইখানে কিন্তু আমি যদি আপনার কাছ থেকে আপনার ব্যাংকের কাছ থেকে যদি লোন নেই আর আমি যদি একটা কলেটারাল দেই যে জমিটা দেব এটা ব্যাংক বিক্রি করার জন্য আর কারো অনুমোদনের প্রয়োজন হয় না ব্যাংক তখন অ্যাকশন নিয়ে নেয় আপনি যদি কেস করেন ব্যাংকের বা আমি যদি কেস করি ব্যাংকের বিরুদ্ধে তখন এই টাকাটা একটা স্টকে রাখা একটা হিসাবে সাসপেন্স অ্যাকাউন্টে রাখা হয় কিন্তু কোনো অবস্থাতেই আমি বিক্রি করার প্রক্রিয়া কারণ আপনি তো রেজিস্ট্রি করে আমাকে দিয়েছেন আমার ব্যাংকে রেজিস্টার্ড মর্টগেজ অতএব এইখানে এই প্রপার্টি বিক্রির ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ নাই এবং এই কথাগুলোকে আইনি এত লিবারেল হইলে চলবে না এইগুলোকে আইনি পরিবর্তন সমাবেশ এবং যদি ডেভেলপ কান্ট্রি করতে পারে তবে আমরা কেন পারবো না এবং সবাই করে এটা এটা একটা দেশ আইনি আরও ছোটোখাটো অনেকগুলো পরিবর্তনের প্রয়োজন এটা মৌলিক পরিবর্তন অতএব আইনের পরিবর্তন এনে আমাদেরকে আইনি প্রক্রিয়াটাকে সহজীকরণ করে মানে অনেক ত্বরিত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে দ্বিতীয় যে জিনিসটা করতে হবে আমি যে জিনিস মনে করি যেটা হচ্ছে যে এখন খুব ট্রেস করা যেটা করাপশনের মূল কারণটা হচ্ছে যে আমরা শুধু সিআইবি রিপোর্টের উপরে সিআইবিতে কোনো কিছুই পাওয়া যায় না বাংলাদেশ ব্যাংকের এই তথ্যভাণ্ডারটা খুবই উপযোগী কিন্তু নট সাফিসিয়েন্ট যেটা করা উচিত ছিল যে এক সময় ছিল বাংলাদেশে যে মনে করেন আপনি ব্যাংকে যাবেন আপনি 10টা ব্যাংকে যান কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে একটা লিড ব্যাংক আমার প্রস্তাবনা এবং আপনি একটা লিড ব্যাংকে যদি ডিক্লেয়ার করেন তো অন্য ব্যাংকে যদি আপনাকে লোন দিতে হয় আপনার লিড ব্যাংকে ইনফরমেশন নিতে হবে এতে করে একই কাগজ দিয়ে 5 জায়গায় থেকে লোন নেওয়া বা ফরজারি বা লোন হাইড করা যেটা সিআইবি রিপোর্ট দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব না এবং সিআইবি রিপোর্ট দিয়ে এটা হচ্ছেও না ওইটাও কন্টিনিউ করবে কিন্তু আমার মনে হয় এইকালে ব্যাংকগুলোকে মোর রেসপন্সিবিলিটি দিয়ে এবং ক্লায়েন্ট এবং ক্লায়েন্টেরও আস্থা বাড়বে তার যদি একটা লিড ব্যাংক হয় লিড ব্যাংকের সাথে তার চয়েস অনুযায়ী ইউ আর নট গিভিং ইট ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী হবে এবং এতে করে একটা সেফটি নেট তৈরি হবে এবং এটা বাংলাদেশ ব্যাংকে মাইক্রো ম্যানেজমেন্ট থেকে সরে যেতে হবে তৃতীয় সুপারিশ বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিতে হবে আমি কী করব আর কী ব্যাংকগুলো করবে এবং ব্যাংকের উপরে সুপারভাইজারি মনিটরিং রেসপন্সিবিলিটিস অনেক বাড়াই দিতে হবে মনিটরিং এন্ড সার্ভেলেন্সটা বাড়াইতে হবে বাংলাদেশ ব্যাংক এখন সক্ষম আজ থেকে 7-8 বছর আগেও বাংলাদেশ ব্যাংকের এই সক্ষমতা ছিল না অতএব অনেকে বলেন যে বাংলাদেশ ব্যাংক ব্যাপক উন্নতি হয়েছে এটাকে দিতে অটোমেশন প্রক্রিয়া সার্ভেলেন্স সিস্টেমস এইগুলো অনেক উন্নত হয়েছে দ্যাট নিডস টু বি একনোলেজড আমাদের ব্যাংকগুলোরও তা হয়েছে কিন্তু এই যে যুগপুঁজি যে অন্য পরিবর্তনের যেটা প্রয়োজন এইটা হচ্ছে না এবং এইটা যদি না করেন আপনার এনপিএলও কমবে না অতএব এরপরে হচ্ছে যে কোনো সময় আইন প্রয়োগ করে সমাধানের পথ নাই এইখানে হচ্ছে যে ক্লায়েন্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ ডিসকাশনের বড় বড় একটা বলা গেলে যে 10 কোটি টাকার উপরে বা 20 কোটি টাকার উপরে যেসব ডিসপিউট এগুলা জয়েন্ট একটা কমিটি থাকবে ইচ ব্যাংক করবে এবং এই জয়েন্ট যদি কমিটি করে রিভিউ করে এবং এটা সমাধান দেওয়া হয় ক্লায়েন্টের পার্সপেক্টিভটাও বিবেচনায় আনতে হবে
কারণ ক্লায়েন্টকে ছেড়ে দিলে শুধু আইনের উপরে ঝাঁপাইয়ে পড়লে চলবে না। তা আমরা আশা করব যে নন পারফর্মিং লোনটা অনেকখানি কিন্তু কন্ট্রোলে চলে আসবে। আমরা আবারও ফিরে যাচ্ছি দর্শক মণ্ডলী কবির ভাইয়ের কাছে ওনার পরবর্তী প্রস্তাবনা। আমি যেটা চার নম্বরে বলছিলাম যেটা একটা রিভিউ প্যানেল, এটা শুধু হতে হবে একটা এনশিওর করতে হবে ক্লায়েন্টের পার্সপেক্টিভটাকে কোনো অবস্থাতে আন্ডারমাইন করা যাবে না এবং এটাকে ক্লায়েন্টের পার্সপেক্টিভ যারা ঋণ গ্রহীতা তাদেরকে সম্মান করতে হবে, তারা ব্যবসা করবে তাদের ব্যবসার উপরে আমার ইকোনমি দাঁড়াবে, অতএব তাদেরকে সম্মান করে আমার বাংলাদেশ ব্যাংক এবং যে কনসার্ন ব্যাংক সবাই মিলে যদি সমাধানের পথটাকে বাইর করি ইট উইল ওয়ার্ক, যেটাকে আপনি লিড ব্যাংক হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন। হ্যাঁ, আর চতুর্থ এরপরে যেটা বলতে চাই যে প্রত্যেকটা ব্যাংকে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। ওয়ান স্টপ সার্ভিস বলতে আমি এইখানে যে ব্যুরোক্রেসি যেটা ক্রিয়েট হয়েছে বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকে যে ব্যুরোক্রেসি সৃষ্টি হয়েছে এটার থেকে উত্তরণ ঘটা এবং এটার জন্য উত্তরণের সুযোগ পথ আছে। ওয়ান স্টপ সার্ভিসে এখন যদি DHL যদি আমেরিকার থেকে একটা মেইল পাঠায় এটাকে ট্র্যাকিং করতে পারে, বলতে পারে এটা অমুক জায়গায় গিয়ে পৌঁছছে অমুক জায়গায় গিয়ে পৌঁছছে, আমি কেন আমার একটা প্রপোজাল সাবমিট করে, আমি তো কোনো খয়রাত চাচ্ছি না আপনার কাছে, আপনি ব্যাংকের মালিক, আপনি ব্যাংক, আপনার কাছ থেকে আনতেছি আমি যখন পয়সা, আমি তো খরচ চাচ্ছি না, আমি তো আই উইল পে, আমি যদি ফার্স্ট ট্র্যাকে আমি যদি এইটা যদি ওয়ান স্টপ সার্ভিসে জমা দিই এটা, আপনি বলবেন যে আমাকে এতদিনের মধ্যে আপনি জানাবেন যে এই ডকুমেন্ট আপনাকে দিতে হবে, আপনি প্রাথমিক রিভিউ করে তারপরে আপনি বলেন যে এই টাকা ফিজ দিলে আপনি ফার্স্ট ট্র্যাকে এতদিনে আপনার এটা সিদ্ধান্ত হবে, এই টাকা যদি ফিজ না দেন তো নর্মাল চ্যানেলে আপনার এতদিন লাগবে, দ্যাট ইনফরমেশন আই শুড নো। এবং ফার্স্ট ট্র্যাকে আমি ব্যবসায়ী, অতএব আমি যখন ব্যবসায়ী আমাকে এই ইনফরমেশনটা জানতে হবে এবং এইটা খুব ইজিলি করে আমি কিন্তু চেষ্টা করেও পারি নাই। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি এটা বলতে চাই, আজকে বলতে চাই, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় শেষের দুই বছর চেষ্টা করেও আমি আমাদের ব্যুরোক্রেসি থেকে ব্যাংকের ভিতরে ব্যুরোক্রেসি থেকে এটা বাইর করতে পারিনি, মানে অনেক কিছু দিয়ে নীতিমালা করতে গিয়ে আমি অনেক, অতএব এইটাকে যদি বাংলাদেশ ব্যাংক যদি একটা ব্রডার গাইডলাইন এখানে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে যদি এটা যদি করতে পারেন আমি বলবো ইট উইল বি এ বিগ রিভলিউশন, ক্লায়েন্টরা অনেক স্বস্তি পাবে, ছোটো ছোটো ক্লায়েন্টরা আর তারা ফিজ দিতে রাজি আছে, সে যদি চার দিন দেরি হলে আমার কি অর্থনৈতিক ইয়ে হবে, তার চাইতে আমি যদি ফার্স্ট ট্র্যাকের ফি দিয়ে নিতে পারি এবং হ্যাঁ এটাই হইল, এবং সে ওই ধারাগারে হাঁটতে হবে না, তা সে জানতে হবে চার চাকে চেকলিস্টে বলে দেওয়া হবে দিজ আর দি পেপার্স ইউ নিড টু সাবমিট, এইখানে এক একজন এক একভাবে বলবেন আর এক এক দিন গিয়ে এক একটা কাগজ চাইবেন, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। কিন্তু আমি আমার ব্যর্থতার কথাও বললাম আমি পারিনি এটা, তো আচ্ছা তারপরেও যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের MOU BRPD যেটা সার্কুলারগুলো আছে 14, এইগুলা মাইক্রো ম্যানেজমেন্টের, আপনি যদি প্রত্যেকটা লাইন পড়েন মাইক্রো ম্যানেজমেন্টের এক্সট্রিম এক্সাম্পলস, বাংলাদেশ ব্যাংক আমাকে ডিকটেট করার কোনো এত এত লেভেলে এত মাইক্রো লেভেলে ডিকটেট করার, আমি কোন বাড়ি ভাড়া নেব রিমোট অঞ্চলে এটা উনি অ্যাপ্রুভ করতে চান, হোয়াই গাড়ি কিনব না, গাড়ি কেনার থেকে আমি তো তবুও বললাম যদি হেভি গাড়ি, কিন্তু কোন আমার ওই কেরানীগঞ্জের ওই একেবারে ওই যে ছাগলনাইয়াতে একটা ব্রাঞ্চে গ্রামের ব্রাঞ্চে কোন বাড়ি ভাড়া করবো এটা বাংলাদেশ ব্যাংক কী জানবে, বাংলাদেশ ব্যাংকে যিনি বসছেন ওইখানে উনি ফিরেস্তা আর আমার ব্যাংকে যিনি বস যে অফিসাররা এটা করতেছে GM বা AGM তারা খারাপ লোক এটা তো আমি কোনো অবস্থাতে মানতে রাজি না, আমার বোর্ডও পারবে না, ওনারা করতে হবে, হোয়াই এটাকে বলেন যে এটাতে যদি এই গাইডলাইনের যদি ব্যত্যয় ঘটে তবে ইট ইজ এ পানিশেবল অফেন্স, দ্যাট ইউ ক্যান সে এটাকে মনিটর করেন আমি ব্যত্যয় ঘটাইতেছি কিনা, এটা করা যাবে না, আমার মনে হয় ওই জায়গায় আমাদেরকে আনতে হবে, মানে এইখানে যে আমার দায়িত্ব আপনি নিয়ে করে যদি আপনি চান যে আপনি এখানে রুল অফ ল এস্টাবলিশ করবেন, দিস ইজ নট মনিটরিং অ্যান্ড সুপারভিশন, আই ডোন্ট এগ্রি অ্যাজ ম্যানেজমেন্ট প্রিন্সিপালের এটা ব্যত্যয়। আর যেটা আমি আর বলতে চাই না, আমি যেটা মনে করি SME যেটা আমরা সফলভাবে আমি একমাত্র আমি বলবো যে রূপালী ব্যাংকের SME গাইডলাইন্সটা দেখার জন্য সবাইকে যদি অনলাইনে গিয়েও দেখেন, এখন পরিবর্তন হয়েছে কি না জানি না কিন্তু আজ থেকে দুই বছর আগে যেটা ছিল এটাতে অত্যন্ত পরিষ্কারভাবে ছিল যে যারা স্কিল বেসড এডুকেশনের জন্য যারা একজন নার্স হয় যদি তার জন্য কিন্তু ঋণ পাওয়া অনেক সহজ করে দেওয়া, একজন যদি প্লাম্বার হয় সে যদি সার্টিফাইড প্লাম্বার হয় তার জন্য ঋণ পাওয়া, সে যদি সেলফ এমপ্লয়েড হতে চায়, আমার দেশে সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন
খুবই প্রয়োজন। এই যে অনেকগুলো প্রবলেমের জন্য ইটস নট এই যে জঙ্গিবাদ বা অন্যান্য কিছুটা দায়ী হইতে পারে যে আনএমপ্লয়মেন্ট কিছুটা আমি মনে মনে করি, নট নেসেসারিলি দিস ইজ দি রিজন হইতে পারে না, কিন্তু কথা হইল যে এমপ্লয়মেন্ট এটা আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। অতএব এইখানে আমাদেরকে আরও বেশি স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা যদি ইনসেন্টিভ দিই, এখন আপনি যদি অনেক খাতেই আপনারা ইনসেন্টিভ দিচ্ছেন, অতএব কেন হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য এবং এটার জন্য আমি লোন দিই, এখানে আমার বিজনেস করি, এখানে আমার বিজনেস করে আমি যদি 10% অন্যকে যদি দেই, একজন স্কিল লোককে যদি আমি যদি 7% আমার কস্ট অফ ডুইংয়ে এখানে স্প্রেড যদি আমি 2% নেই, আমি স্প্রেড 2% নেই, বা বাংলাদেশ ব্যাংকের তো বিশেষ বিশেষ প্রজেক্ট আছে, এইখানে আমি স্প্রেড কম নিয়ে আমি যদি আমার এই লোকগুলোকে, এই নার্সটাকে যদি সেভ, এই মিডওয়াইফটাকে যদি আমি যদি গ্রামে যদি ফেরত পাঠাই দিতে পারি, সে জানে যে সে মিডওয়াইফ যদি গ্রামে প্র্যাকটিস করে তবে তাতে আমার প্রধানমন্ত্রীর স্বপ্ন সাফল্য। প্রধানমন্ত্রী যেটা বলছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জাতিসংঘে 2010 সালে যে কি বলছেন যে 3000 মিডওয়াইফ আমি তৈরি করব এই আগামী 5 বছরের মধ্যে, ওনারা তৈরি করতে পারে নাই এখনও, কিন্তু প্রশ্নটা হচ্ছে এদেরকে এমপ্লয়মেন্টও দেওয়ার জন্য যে প্রয়োজন, ওইটা প্রয়োজন হবে না আমার যদি বাংলাদেশ সামগ্রিকতায়। আমি ওইটার সাথে একটু যুক্ত করি, সামগ্রিকভাবে যদি দেখি আমাকে দেখতে হবে ক্যালকুলেট করে কোনটা লাভজনক। যেমন আমি একজন লোকরে যদি এমপ্লয়মেন্ট তার কর্মসৃজন করে দিতে পারি তাহলে একটা ফ্যামিলি বেঁচে যাবে, তার যে আয় ব্যয় হবে সেখান থেকে কিন্তু আমি রাজস্ব পাবো, আমি রাজস্ব দৃষ্টিতেই কথা বলছি। ব্যাংকেরও তাই, কিন্তু ব্যাংক যদি একজনকে তার আত্মশক্তি উদ্ভাবনের জন্য যদি তাকে যদি সাপোর্ট করে তাহলে সে একজন ভালো ক্লায়েন্ট হতে পারে, ভালো ক্লায়েন্ট হলেই ওনার কাছ থেকে উনি আরও বেশি নেবেন এবং ব্যবসা হবে। স্প্রেডের চিন্তাটা ওইভাবে করতে হবে যে কোনটার থেকে আমার মাল্টিপ্লায়েবল উন্নতি বা অগ্রগতি হতে পারে। সেটা আমরা কর রাজস্ব আহরণের ক্ষেত্রেও কিন্তু তাই, কোনো একটা খাতকে যদি আমি 5% কর ছেড়ে দিলে সে যদি 10% ব্যবসা করতে পারে আমি তাহলে কিন্তু 12% ইনডাইরেক্ট ট্যাক্স পেতে পারি, সেই সুযোগটা তৈরি করা, সেই ব্যবস্থাটা আমার মনে হয় ওনার শেষ পয়েন্ট না। এবং তার সাথে আরেকটা জিনিস আমি যোগ করি মজিদ ভাই, যেটা সেটা হলো যে দেখেন এই টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার পরে দুইটা জিনিস হবে, একটা হলো যে আমি আমার দেশে এন্টারপ্রেনারশিপ পাবো, হয়তো 10 জনকে যদি আমি ট্রেন আপ করতে পারি হয়তো 3 জন নিজে একটা কারখানা দেবে সেই ট্রেনিং নিয়ে, সেখানে 5-6 জন জেনারেট করবে এমপ্লয়মেন্ট, অথবা বাকি 7 জন ওনারা বিদেশে যাবার জন্য স্কিল ওয়ার্কার হিসাবে দে উইল বি প্রিপেয়ার্ড ফর 2020 যখন হিউজ একটা কোয়ান্টিটি আমরা আশা করছি যে ডিমান্ড ক্রিয়েট হবে ওয়েস্টার্ন কান্ট্রিজে এবং আমাদের দেশ থেকেও যাবে, প্রোভাইডেড টেকনিক্যাল ট্রেনিং দিয়ে স্কিল করা। আপনার কাছে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই মজিদ ভাই, সেটা হলো এই মুহূর্তে আপনি ওভারঅল অর্থনীতিটাকে কিভাবে দেখছেন? জি, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের অর্থবছর মানে নবীন অর্থবছর, তার বয়স 1 মাস শেষ হয়েছে গতকাল, আর বাকি 11 মাস। আমাদের যে বাজেট ঘোষিত হয়েছিল বাজেট নিয়ে তো বহু আলোচনা হয়েছিল, দেখতে হবে যে আমরা এই 1 মাসে বা সামনের মাসগুলোতে সামগ্রিকভাবে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে আমরা কে কতটা, কারণ সবসময় খেয়াল রাখতে হবে। যেমন এখন এই মুহূর্তে কিন্তু আমার কাছে আজকের পত্রিকার থেকেও যেটা দেখছি সামনে কিন্তু একটা বন্যা কিন্তু এমিনেন্ট হয়ে আসছে, আমার যেখানে প্রতিদিন আমার প্রোডাকশান এবং সব কিছুতেই প্রত্যেক মানুষকে ব্যস্ত থাকতে হচ্ছে হবে, সেখানে বন্যা কিন্তু আমাকে অনেক কাজে আমাকে বাধিয়ে বাধাগ্রস্ত করে দেবে। বাইরের প্রসঙ্গ তো আছে, যেমন কিছুক্ষণ আগে উনি বলছিলেন ব্রিটেনের যে ইয়ের থেকে ব্রেক্সিট প্লাস আরও অন্য দেশে যে সমস্ত ঘটনা ঘটছে, সব কিছুর পরও আমি মনে করি এ ধরনের ঘটনা থাকবে হবে, কিন্তু আমাদের একটা রেজিলিয়েন্ট পাওয়ার আছে আমাদের ইকোনমির ভিতরে, একটা অন্তঃস্বাভাবিক সলিলা শক্তি বলি আমি, সেইটা আমাদের আছে, এইটাকে উজ্জীবিত রাখতে হবে। অর্থাৎ যা কিছু হচ্ছে হোক কিন্তু এখানে আমার হাল ভালো করে ধরতে হবে, ঝড়ের ভিতরেও আমাকে নৌকার হাল ভালো করে ধরতে হবে যাতে আমি এগুতে থাকি। আমি যদি হতভম্ব হয়ে যাই বা ইয়ে হয়ে যাই তাহলে হবে তো, সেই জন্যেই বন্যা আসছে ঠিক আছে, অন্যান্য বিষয় সার্বিকভাবে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট ভালো থাকবে বা দেখা যাবে যদি যার যার সেক্টর সেই সেই সেক্টরে তারা যা যা করেন। যেমন মুদ্রানীতি ঘোষণা করলেন ওনারা দেখলেন, এইটা যারা ইমপ্লিমেন্ট করবেন তারা দেখবেন,
পুঁজিবাজার কিভাবে বিকশিত হচ্ছে বা হচ্ছে কিনা সেটা যেমন যারা দেখবেন, জাতীয় রাজস্ব বোর্ডও এবার যে বিরাট একটা টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুযায়ী অর্জনের জন্য তারা কি কি প্র্যাগম্যাটিক পদক্ষেপ নিচ্ছেন সেটার উপরও এটা অনেক কিছু নির্ভর করবে। তারা বেশ কিছু পদক্ষেপ ইদানিংকালে ঘোষণা করেছেন, যেহেতু একটা বড় ধরনের বাজেট এবং টার্গেট যেহেতু বেশি, তাদের হয়তো অনেকগুলো জিনিস খুব ওই যে রিগ্রেসিভ পলিসি যেটা বলে অনেক সময় কিছু নিতে হবে, কিন্তু সেখানেও লক্ষ্য রাখতে হবে। ওই যে আবার আমরা পুরনো কথায় ফিরে যাই, আমি এমন কোনো পদক্ষেপে যাব না যা আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাধাগ্রস্ত হয়, ব্যবসা নিরুৎসাহিত হয়। কারণ ব্যবসা যদি বাধাগ্রস্ত হয়, নিরুৎসাহিত হয় বা ইয়ে হয়, তাহলে কিন্তু আমার কিন্তু আয় না হলে আয়কর হবে না, বেচাকেনা না হলে মূসক পাবো না, আমদানি রপ্তানি না হলে অর্থনীতি। সুতরাং সবসময় অর্থনীতিকে ওইভাবে রাখতে হবে যে সে যেন চলনশীল থাকে, সে যেন চলৎশীল থাকে এবং সঞ্চারণশীল থাকে। তাহলেই মুদ্রানীতির উদ্দেশ্যের ভিতরেও কিন্তু সেটি ব্যক্ত করা হয়েছে যে মুদ্রা সরবরাহ এবং সব কিছুতেই আমার লক্ষ্য একটাই যে দি ইকোনমি মাস্ট বি গতিশীল, গতিশীল থাকা। তা সেই জন্যই সকল পক্ষ থেকেই পদক্ষেপ যা কিছুই নেওয়া হোক না কেন লক্ষ্য রাখতে হবে অর্থনীতি যেন গতিশীল থাকে। এই মুদ্রানীতি ঘোষিত হলো এবং মুদ্রানীতি আমি মনে করছি যে যদি রেমিটেন্সটা কমে যায়, যেটা আমরা দেখছি যে হয়তো এক দুই মাসে একটু একটু ভাটা পড়েছে, সো এই রেমিটেন্সটা পড়ে গেলে তো একটা এফেক্ট আসবে, সেইটা কি মনে করেন কবির ভাই যে সেটা কি ইসে রাখা? আমি খুব আমি মনে করি না এই লেভেল থেকে তাৎক্ষণিকভাবে কিছু হয় না রেমিটেন্স কমে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো হবে, কিন্তু আমার যে রিজার্ভ আছে, আমার যা আছে, আমার এই মুহূর্তে যা আছে, আমার সামনে তিন চার মাস যদি ইভেন রেমিটেন্স নাও আসে, আমার যা আছে সেইটা আমি ঠিক মতন ম্যানেজ করতে পারছি কি না সেটা চলো সে। আমার পকেটে 10 টাকার নোট যদি 5 দিন ধরে পড়ে থাকে, সিম্পল 10 টাকা, কিন্তু এটা যদি আমি 10 হাত ঘরে যদি আমি চাল কিনবো, চাল হলো মাছ কিনবে, মাছ হলো তরকারি কিনবে, তাহলে আপনি দেখেন এর ভ্যালু কিন্তু 50 টাকা হয়ে যাবে 5 ঘর ঘুরলে। ওখান থেকে আমার রেভিনিউ আসবে, ওরা ব্যস্ত থাকবে, ও ব্যস্ত থাকবে। ব্যস্ত রাখাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট বিষয়। গতিশীল রাখার কথাটা বারবার আমি বলছি এই জন্য, কারণ ওই যে কী বলে না একটা কথা আছে, ডেভিলস ওয়ার্কশপ, আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। হ্যাঁ, মানে যদি কিছু করার না থাকে তখনই কিন্তু নানান চিন্তা আসে। তা সুতরাং সমাজকে এপিজে আব্দুল কালাম, ভারতের 11তম রাষ্ট্রপতি মহোদয়, তিনি আমাদের এখানে বক্তৃতাতে একটা কথা বলেছিলেন এবং সবশেষে ওইটাই বলেছিলেন যে মানুষকে যদি আপনি ব্যস্ত রাখতে পারেন, তার ভিতরে যদি বঞ্চনা এবং অন্যান্য ধরনের বিষয়গুলোকে যদি প্রশমিত রাখতে পারেন, তাহলে তার অনেক ধরনের অন্য চিন্তা যেটা তিনি বুঝাইছেন সন্ত্রাস বা আরও অন্যান্য খারাপ কিছু, সেগুলো কিন্তু কমে আসবে। তা সুতরাং একটাই দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে সকলকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখা, মানে দুশ্চিন্তার মধ্যে ব্যস্ত রাখা। মজিদ ভাই, এই যে বন্যাটা ধেয়ে আসছে আমাদের, এই বন্যাটাও কিন্তু অর্থনীতির উপর একটা প্রভাব ফেলে। এই ব্যাপারে এ পর্যন্ত আমরা কি দেখেছি যে সরকার কিন্তু খুব বেশি একটা শুনতে পাচ্ছি না যে সরকারের ম্যানেজমেন্ট ঠিক মতো? না, সরকার কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক, অতীতের তুলনায় আরেকটু হওয়া উচিত ছিল, অতীতের তুলনায় আমাদের কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা, ওই যে বন্যা ব্যবস্থাপনা, এগুলো ব্যাপারে আমাদের সক্ষমতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আয়োজন, এগুলো কিন্তু যথেষ্ট ভালো পর্যায়ে আছে এবং সিস্টেমও ভালো আছে, আমরা এই বিষয়ে ঠিক আছি। আমাদের ত্রাণেরও আশা করি নিশ্চয়ই ইনশাল্লাহ অসুবিধা নেই, কারণ আমাদের ভালো ত্রাণেরও ব্যবস্থা আছে। শুধু বিষয়টা হচ্ছে যে সকলকে মনোবল ঠিক রেখে এইটাকে ফেস করার মতন কর্মসূচি, এখানে যেন আবার কোনো ভুল বোঝাবুঝি বা ইয়ে করে কেউ করলো না এই ধরনের পজিশনে না যেয়ে, কারণ প্রাকৃতিক দুর্যোগ গত 2-3 বছর আসেনি এটা ঠিক, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা অতীতে করেছি এবং এখন আরও বেশি সক্ষমতা আমাদের অর্জিত হয়েছে। সুতরাং লেট আস ফাইট ইট। আমাদের যেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে, এটা হচ্ছে যে যে তিনটা স্টেপ এসেনশিয়াল নিতে হয়, একটা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে মোকাবেলা করা, যখন হচ্ছে ঘটতেছে এই বন্যার কথাই বলি, এটা মোকাবেলা করা। এরপরে হচ্ছে যে এইটার রিলেটেড হেলথ প্রবলেমসগুলোকে ফেস করার জন্য এখনই প্রিপারেশন নিতে হবে। তৃতীয় যে জিনিসটা নিতে হবে, আমাদের যেহেতু কৃষিভিত্তিক, এই যে বন্যা যে সব এলাকায় হচ্ছে এটা কৃষির উপর একটা সরাসরি এফেক্ট করে, এইখান থেকেই কৃষি পুনর্বাসন, সিডস কালেকশন বা ওই যে চারা যোগাড়ের ব্যবস্থা, কিন্তু এখন থেকেই এটার জন্য প্ল্যানিং করতে হবে। এই সব জিনিস যদি প্ল্যানিংটাগুলোকে হচ্ছে, আমি আমার বিশ্বাস যেটা ভাই যেটা বলছেন, যেটা হচ্ছে যে এটা একটা সিস্টেমস ডেভেলপ করছে, কিন্তু
এবং আপনার কথাটাও একেবারে সঠিক, যেটা হলো যে আগে দেখতাম যে একটা প্রধানমন্ত্রীর দপ্তরে একটা মনিটরিং সেল হচ্ছে এবং এখানে অ্যাটলিস্ট ভিজিবলি মিডিয়াতে এইটাকে আসতেছে। আমার মনে হয় এই ধরনের কিছু ভিজিবল করলেও একটা এফেক্ট আসে সাধারণ প্রত্যন্ত অঞ্চলে, যারা যে ইমপ্লিমেন্টার তারা এইসব জিনিসগুলো একটা সিরিয়াসনেস দেখা যায়, ভিজিবল একটা এফেক্ট দেখা যায়। আমাদের আমাদের সিভিল সোসাইটিও খুবই সাইলেন্ট, আমাদের মিডিয়াও যেমন সাইলেন্ট অনেকাংশে, খুব কম কথা বলতেছেন এইসব নিয়ে, এই যে আফটার এফেক্টসগুলো, যে আমাদের কৃষিতে কী করণীয় আছে, আমাদের কি এখন প্রস্তুতি নেওয়ার কী আছে, স্বাস্থ্যর ব্যাপারে, এগুলো নিয়ে আবার কিন্তু কেউই কোনো কথাবার্তা বলেন না এখনও। অতএব আমাদেরকে সবাইকেই কিন্তু, আর সিভিল সোসাইটিতে এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো পাবলিক মিটিংও আমি শুনতে পারি না যে বন্যার সম্পর্কে আমাদের করণীয় বা আমাদের কী কোচা উচিত বা পার্টিসিপেশন কীভাবে করতে পারে। সরকারি দল বিরোধী, সরকারি দলের কিছু কিছু চেষ্টা আছে, কিন্তু যেটা দেখতেছি যেটা হলো দুই একটা দেখতেছি যে বন্যার ব্যাপারে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী তো দৃশ্যমান কিছু করা উচিত যাতে সবাই বুঝে যে বন্যা নিয়ে কি করতে হবে এবং এখনো সরকার কতখানি সিরিয়াস, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, ফিল্ডে কাজ করে, ওনারা যাতে সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে মেসেজ দিয়েছেন ইটস এ ভেরি স্ট্রং মেসেজ এবং এটা তো খুবই ভালো, এবং এটার জন্য আমরা কিন্তু এটা ফলো আপ এটাকে ট্রান্সলেট হতে হবে। আরেকটা ব্যাপার আমি একটু খুব কুইকলি বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা উন্নয়ন অর্থনীতির বাস্তবায়ন, মানে এডিপির বাস্তবায়ন, যেটা হচ্ছে এডিপির বাস্তবায়ন, প্রথম 10 মাস দেখবেন বাস্তবায়ন 40-50% ভিতরে, আর শেষের 2 মাসে 90%। দিস ইজ এন আনএক্সেপ্টেবল থিং, এটা কোনো অবস্থাতেই চলতে দেওয়া যায় না। আমাদের অর্থনীতির পয়সার ব্যবহার, মানে ইফেক্টিভ ইউটিলাইজেশনের জন্য এইখানে, এবং এইটা হয়তো আলাদা টপিক, পুরো একদিনই একটা সেশনেই আমরা আলোচনা করতে পারবো, কিন্তু এটাতে করণীয় অনেক কিছু আছে। আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের ওদের ওনাদের যে ইনএফিসিয়েন্সি, এটাকে কীভাবে অ্যাড্রেস করা যাবে এবং কী মেকানিজম করলে উই ক্যান, মানে আমরা এই সিচুয়েশনটাকে বছরের শুরু থেকে এইটাকে ইম্প্রুভ করা সম্ভব, এই কথাগুলোকে এবং এই আলোচনা এখনই শুরু হওয়া উচিত। এই জন্যেই যে আবার সেই এপ্রিল মাসে যে আলোচনা করব যে বাজেট কেন হলো না, কেমন করছেন ইত্যাদি ইত্যাদি, আমি মনে করি প্রতিদিনই বাজেটের দিন ভাবা উচিত, ইমপ্লিমেন্ট কীভাবে করছি, কেন করছি, কেন করতে পারছি না। যেমন ওই ভাইয়ের শেষের কথাটার থেকেই আমি আনি, সেটা হচ্ছে যে সারা বছর 40%, হঠাৎ শেষের এক মাসে যে 90%, মানে কি এখানেও কিন্তু একটা মুদ্রা সরবরাহের একটা বড় ধরনের একটা ব্যত্যয় কিন্তু ঘটছে। আপনি সারা বছর পেমেন্টটা করেন নাই বা দেন নাই বা খরচ হয় নাই, হঠাৎ এক মাসে আপনি যদি সব এডিবির টাকা যদি রিলিজ করেন বা দেওয়া হয়ে থাকে, এটা তো এক ধরনের, এবং এখানে ইনএফিসিয়েন্সি এবং চুরি দুইটারই সুযোগ আছে, হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায় এই এইসব ক্রাউডিং এফেক্ট হইলে। আমি আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছি কবির ভাই, আমরা পুঁজিবাজারের একটা জিনিস নিয়ে একটু শেষ করতে চাই, সেটা হলো যে ব্যাংকিং সেক্টরে কিন্তু এখন পুঁজিবাজারে যে সকল লিস্টেড ব্যাংক আছে, ব্যাংকিং সেক্টর কিন্তু খুব লুক্রেটিভ একটা পজিশনে আছে, যেটা 8-9% পিইতে আছে এর মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট ওই হিসাবে আসছে না, এটার কারণ কি একমাত্রই কনফিডেন্স? না, আমি আমি ব্যক্তিগতভাবে বলবো যে যে পাবলিক সেক্টরের যে ব্যাংকসগুলো আছে, এখন দুইটাকে দুইটাভাবে ভাগ করি, আমার ওপিনিয়ন পাবলিক সেক্টর ব্যাংকগুলো সরকার সবগুলো শেয়ার হোল্ড করে আসেন বলেই এটাতে মানে একটা জিনিস এইটা, কিন্তু প্রাইভেট সেক্টরের আছেন কিন্তু এখানে ছাড়া উচিত, এখানে আমি বলবো সরকার যদি ছাড়েন তো এইগুলোতে পার্টিসিপেশন দেখবেন যে ব্যাংকিং সেক্টরে অনেক ইম্প্রুভ হবে। যেমন মনে করেন সোনালী, জনতা, অগ্রণী যদি 24%-25%, মানে আমার প্রথম প্রস্তাব হবে 24% ছেড়ে দেন প্রথম, এরপরে যদি চিন্তা করবেন কী করবেন না করবেন, এবং রূপালীতেও 24% ছেড়ে দেওয়া উচিত, এবং এইটা ছেড়ে দিলে দেখবেন যে একটা পার্টিসিপেশন হবে, পিপুলস পার্টিসিপেশন হবে, এবং মানুষজন বুঝবে যে এটা সরকারি ব্যাংক, এখানে আমরা শেয়ার কিনতে পারি এখানে। এরপরে কিছু যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে এগুলোকে কোনোটাকেই কমার্শিয়াল করা উচিত না আমি ব্যক্তিগতভাবে মনে করি, না করে ওইগুলোকে রিয়েল স্পেশালাইজড ব্যাংকে, তারা কিন্তু অনেক ব্যাংকই এখন কমার্শিয়াল ব্যাংকের মতো বিহেভ করতেছে, দিস ইজ নট ডিজায়ারেবল, দে শুড স্টপ ডুইং দ্যাট। এবং অন্য ব্যাংকগুলোকে অন্য জেলায় যারা, যেমন BDBL, ওই যে কমার্স ব্যাংক, আরও কী কী আছে, এগ্রিকালচার এগ্রিকালচার ব্যাংক তার তার এগ্রিকালচার সেক্টরে থাকে, কিন্তু মাঝে মধ্যে তারা তারা আবার কমার্শিয়াল ব্যাংকে রূপান্তরিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। অতএব
এই সব কালচারগুলোর থেকে একেবারে টোটালি তাদেরকে বলতে হবে ইউ ডিজাইন ইয়ার প্রোগ্রাম, তোমার সাইজকে ওইভাবে ফ্রেম করো যাতে করে তুমি তোমার গণ্ডিতে থাকো, তোমার গণ্ডিতে থাকো, এবং এতে করে তোমার এফিসিয়েন্সি এবং ওই 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 লোকজনকে এখন যিনি কমার্শিয়াল ব্যাংকে কাজ করছেন ওনাকে আপনি নিয়ে বসাই দিলেন নিয়ে স্পেশালাইজড ব্যাংকে, আর স্পেশালাইজড ব্যাংক থেকে একজনকে নিয়ে আসলেন কমার্শিয়াল ব্যাংকে, আই থিঙ্ক দোজ টাইপস অফ ম্যানেজমেন্ট মিসম্যাচ হয়ে যাবে, এটা মিসম্যাচ হচ্ছে আমি জিনিসটা বলতে। আর প্রাইভেট সেক্টরে যেসব যে ব্যাংকগুলোর শেয়ার, আমি বলবো এটাতে খারাপ হওয়ার কোনো কারণ নাই, এটাতে ইমেজের ইমেজের প্রশ্নটাই অনেকটা, ওই যে মাঝে মধ্যে অনেক বাবুল হয়েছে এইগুলোর জন্য কনফিডেন্সটা ফিরে আসবে। এই বছর আমার মনে হয় ওই যে যে ডিভিডেন্ডটা দেওয়ার পরে দেখবেন যে অনেক ব্যাংকের অবস্থাই কিন্তু শেয়ারের অবস্থাতে পরিবর্তন আসবে। তবে আমি চাই না যে বড় ধরনের উল্লম্ফন, আমি শেয়ার মার্কেটে আমি কোনো অবস্থাতেই উল্লম্ফন চাই না, আমি শেয়ার মার্কেটে চাই যে স্থিতিশীলতা কিছু বাড়বে। একেবারে শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ডে যদি আপনার শেষ বাক্যটা বলেন মজিদ ভাই। আমরা 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 ব্যাংকিং সেক্টরের কিভাবে উন্নয়ন করতে পারি আমাদের পুঁজিবাজারে? পুঁজিবাজারের অন্যতম পুঁজি সরবরাহকারী তো ব্যাংকিং সেক্টরই, এবং যেমনটি উনি বললেন ওটাই ঠিক যে সরকারি ব্যাংকগুলোর বিশেষ করে তাদের পুঁজিবাজারের দিকে আসলে অগ্রসর হওয়া দরকার, এবং সেটা হলেই তাদের নিজেদের জন্য, তাদের নিজেদের জন্যে, কারণ সেখানে তাদের জবাবদিহিতা বা এটা ওটা এগুলো আরও বেশি স্পষ্ট হবে। তার সুতরাং এটা আসলেই, এবং আমি অবশ্যই আশাবাদী যে আমাদের বেসরকারি ব্যাংক এবং অন্যান্যরাও এই মুদ্রানীতিতে যে সমস্ত ইন্ডিকেশনগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে তারা এগিয়ে আসবে। থ্যাংক ইউ দর্শক মণ্ডলী, একেবারেই সময় শেষ, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামী কাল প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।